আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রাজশাহী জেলার বানেশ্বরহাটে এসেছি। দেশ এবং প্রবাসের মাটিতে বসে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সভাপতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি রাজশাহী জেলার বানেশ্বরহাটে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা আমার সঙ্গে থাকেন এবং পাখা ও ছাগলের দৃশ্য দেখেন। আমি প্রতিদিনের ন্যায় একজন ক্ষুদ্র খামারের ব্যবসায়িক ছেলের সঙ্গে আলাপ করব। আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং পাখা আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম আঙ্কেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শিমুল ইসলাম। এইটা কি জাতের পাঁঠা? হরিয়ানের কস। কেমন বয়স হয়? আমার চ্যানেল কই নসিন নাম করা ব্যাপারই যদি আমার চ্যানেল যদি আমরা দাম কিরম হতে পারে? হ্যাঁ, দাম কেমন? কয়টা দাদে? কয়টা হ্যাঁ পাঠালা দুই দাম দাম কত দাম? ওই তো কয়টা নেবেন? এটা তোমার কি 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 জাতের? এটা কয় বার দিচ্ছে? বাচ্চা হয়েছে কত দাম চাচ্ছে? মা বাচ্চার দাম কে? বাচ্চার বয়স কত? খাসির বাচ্চা না? আর এটা আবার কি প্রেগনেন্ট না? তোমার বাসায় এখন পাঁঠা কয়টা আছে? ওইটার দাম কত যাচ্ছে? ওইটার দাম কত? ৪৫,০০০ আর এখন বাসাদার কয়টা আছে? ৬টা। এই ৬টাকে ইয়ার আগেই যে হিন্দুদের ওই যে বলি দেওয়ার আগেই বিক্রি করবে না? ওই সময় বলি দেওয়ার সময় বলি দিন। এদের পিছনে কী খাওয়াও তোমরা? খ্যার খ্যার ভুষি। তো মুখোড়া হাটে যাও না? না, ভিওয়ার এই ছোট্ট ছেলে ব্যবসায়িক, তার বাসায় এখনও প্রায় ৫-৭ লক্ষ টাকা পাঁঠা আছে। আর এই যে এই ছাগিটা আসছে ৩০,০০০ টাকা দাম চাচ্ছে। আপনারা তো আচ্ছা, আপনার মোবাইল নাম্বার থাকবে? ০৯৮৫৮৭৫৭ এই নাম্বার যোগাযোগ করলে আপনার খামারের ইয়ে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। আর আপনারা এই নাম্বারেই মুখ খোলা আছে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।